আসসালাম ওয়ালাইকুম সাফা বাংলা টিভির আজকের আলোচনায় থাকছে ওয়াশিংটন পোস্টকে শেখ হাসিনা রোহিঙ্গা সংকটের বিষয়ে যা বললেন জানাবো যেভাবে বিএনপির দুবারের উপজেলা চেয়ারম্যান এখন পাঠাও চালক হলেন এরপর যেভাবে ঢালাই খোকন পাঁচশো টাকার কর্মচারী থেকে কোটি কোটি টাকার মালিক সমস্ত আলোচনাগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মিয়ানমারের সমস্যা হলো তারা কারো কথা শোনে না আমি কারোর সঙ্গে লড়াই করতে চাই না আমি শান্তিপূর্ণ সমাধান চাই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে সাপ্তাহিক সাময়িকী টুডেস ওয়ার্ল্ড ভিউ কে সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট বাংলাদেশের বোঝা হয়ে থাকতে পারে না শেখ হাসিনার শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছেন ঈশান থারুর এরই মধ্যে মিয়ানমারের প্রধান প্রধান নেতাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সামনে আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে আর কি কি করা যেতে পারে জানতে চাইলে শেখ হাসিনা বলেন আমি শান্তিপূর্ণ সমাধান চাই মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ আন্তর্জাতিক সম্প্রদায় যদি মনে করে এসব নিষেধাজ্ঞায় সমস্যার সমাধান হবে তাহলে ভালো কিন্তু আমি নিজে থেকে কাউকে এসব পরামর্শ দিতে পারি না গত সপ্তাহে শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ সভায় দেয়া বক্তৃতায় বলেন বাংলাদেশ এমন একটি সংকট বেলা করছে যা মিয়ানমার নিজে তৈরি করেছে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় একটি বোঝা এতে কোনো সন্দেহ নেই কিন্তু এসব রোহিঙ্গা নিজ দেশে গণহত্যার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছে ওদিকে শাফায়াত আজিজ রাজু কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দুবারের সাবেক চেয়ারম্যান সদ্য বিদায়ী এ চেয়ারম্যান হারছেন স্রোতের বিপরীতে রাইড শেয়ারিং অ্যাপ উবার চালিয়ে টাকা রোজগার করেছেন চট্টগ্রাম সিটির অলিগলিতেই রাজুর দেখা মিলেছে তিনি অ্যাপসভিত্তিক পাঠাও উবার ও ভাই ও সহজে মোটরসাইকেল রাইড শেয়ার করে চলেছেন রাজুর এমন কাজে পরিচিত জনরা দেখে বিস্মিত হলে অনেকেই স্বাগত জানাচ্ছেন তবে রাজু কাজকে বেশি গুরুত্ব দেন বলে জানিয়েছেন এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তার ভাষ্য তিনি কাজ ভালোবাসেন কোনো কাজকেই তিনি ছোট করে দেখেন না সেই সঙ্গে তিনি বর্তমান চাকরির বাজার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘুষ দিয়ে চাকরি নেওয়ার চেয়ে ছোট কাজকে গুরুত্ব দিয়েছেন সাফায়াত আজিজ রাজু পেকুয়া উপজেলার দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান যদিও এবারের নির্বাচনে তার দল বিএনপি অংশ না নেয় তিনি নির্বাচনে লড়েননি ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো পাঠাও উবার সহজ ও রাইড যে বাইক বা কারটি এতদিন আপনাদের কাছে শৌখিন ছিল উপরোক্ত কোম্পানির কারণে তা এখন আপনার রুটি রুচির অংশ স্বাধীন পেশা প্রয়োজনের তাগিদে উপার্জনের মাধ্যম শৌখিনতার অংশ শিক্ষার হার যেমন বাড়ছে তেমনি উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে অঙ্কের সংখ্যা হেরফের করে জিডিবির প্রবৃদ্ধি উচ্চ সুযোগে দেখানো যায় কিন্তু দেশের বেকারত্বের হারকে কাস্টমাইজ করা যায় না এই সময়ে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিং তাই যুব সমাজের কাছে খুবই জনপ্রিয় একটি মাধ্যম বাইকে একটু খাটুনি দিলে হাজার টাকা দিনে রোজগার করা যায় যেখানে পুঁজি এক লাখ হলেই চলে সঙ্গে বৈধ কাগজপত্র মাসে তিরিশ হাজার টাকার একটি চাকরির জন্য আমরা কত কিছুই না করে জমি বিক্রি করে নেতার পিছু পিছু দুই চার পাঁচ দশ বিশ লাখ টাকা দিয়েও চাকরি হয়ে যায় সোনার হরিণের মতো অধরা অন্যদিকে টাকা ফেরত না পেয়ে আত্মহত্যা মাদকাসক্ত দেশান্তরী থেকে শুরু করে অনেক কিছুতে জড়িয়ে পড়েছে দেশের প্রাণশক্তি যুবসমাজ সমাজ মোদ্দা কথা পাঠা উবার ওভাই সহজ এগুলো ড্রাইভিং পেশাটির সম্মান বৃদ্ধি করেছে একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে অল্প পুঁজিতে যে কেউই এই পেশায় আসতে পারে এবং এসেছেও এমনকি মেয়েরাও এসেছে লজ্জা সরম ইউগো পাঁচে লোকে কিছু বলে এই বিষয়গুলো মাথা থেকে ছেড়ে আমার মতো আপনিও নেমে পড়ুন রাস্তায় সহজপন্থায় হালাল পথে বৈধ ইনকাম কারো দয়ায় কারো দাক্ষিণে বা কারো বেশি বেশিদিন চলা যায় না কেউ আপনাকে চাকরি দেবে না বা কারো উপর নির্ভরশীল হয়ে বসে থাকাটা বোকামি ছাড়া কিছুই নয় অন্তত যতদিন পর্যন্ত আপনার যোগ্যতা অনুযায়ী কিছু করতে পারছেন না ততদিন পর্যন্ত চালিয়ে যান কথায় আছে অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় সুতরাং ঘরের মানুষের কাছে বোঝা এবং বাইরের মানুষের কাছে মজা না হতে চাইলে এখনই সিদ্ধান্ত নিন আপনি কি করবেন মনে রাখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল বড় কিছু পেতে চাইলে ছোট দিয়ে শুরু করুন আজকের ছোট কাজের অভিজ্ঞতা আগামীকালের বড় কাজের প্রেরণা হয়ে আপনার সাহস সঞ্চার করবে বিদ্রোহ আমাকে রাইড শেয়ার করতে দেখে কেউ লজ্জা পেলে তার জন্য আমি দায়ী নই এদিকে দুই হাজার সাত সালে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের এক চটপটি দোকানের পাঁচশো টাকার কর্মচারী ছিলেন খিলগাঁও এক নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন ওরফে ঢালাই খোকন ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়ার হাত ধরে যোগদান যুবলীগে হয়ে ওঠেন তার অন্যতম সহযোগী এবং ওই এলাকায় মাদক ব্যবসার চাঁদাবাজি মার্কেট ফ্ল্যাট দখল টর্চার সেলের নির্যাতন সহ সব ধরনের অপকর্মের হোতা এরপর কয়েক বছরের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়েছেন খোকন খিলগাঁওয়ের আওয়ামী লীগ নেতারা জানান নেতা খালেদের আসাদুজ্জামান খোকন একের পর এক অপকর্ম করে গেলেও এতদিন কেউ ভয়ে মুখ খুলতে সাহস করেননি খালেদ মাহমুদ ভুইয়া গ্রেফতার হওয়ার পর কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন আওয়ামী লীগ নেতারা আরো জানান খালেদ মাহমুদ ভুইয়ার হাত ধরে যুবলীগের রাজনীতিতে যোগ দিয়ে এলাকায় সব অপকর্ম নিয়ন্ত্রণ নেন খোকন এরপর কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন খোকন খোকনের সব অপকর্মের সহযোগী রমজান হোসেন বাবু রবিন জসিম সাব্বির ও ডন খিলগাঁও মডেল কলেজের ছাত্রলীগের সাবেক ভিপি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন আওলা যুগান্তরকে বলেন খোকন মসজিদ মার্কেটের উপরে বিশাল এক অফিস নিয়ে বসেছেন মানুষ তার অফিসকে টর্চার সেল হিসেবে চেনে সেখানে বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে চাঁদা আদায় ও নির্যাতন তার নিত্য কাজ কিছুদিন আগেও আমাদের এক ছেলেকে নিয়ে মেরে হাসপাতালে পাঠিয়েছেন তিনি আরো বলেন খোকনের বিরুদ্ধে অভিযোগগুলো শতভাগ সত্য তিনি বাবু ও সাব্বিরকে দিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে মেয়ে ও ইয়াবার ব্যবসা করেন